জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন, কারণ আগামী নির্বাচনে জাতীয় পার্টি সম্ভাবনাময় শক্তি। সোমবার বিএনপির সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তৃতায় এরশাদ একথা বলেন। এরশাদ বলেন, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না, কারণ সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়। এ টি এম আলমগীর কুমিল্লা নয় সংসদীয় আসন থেকে পঞ্চম ও ষষ্ঠ সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।